My dear students, learning history আজকের আলোচনা বিষয় অজন্তার গুহাচিত্র। কেবল ভারতের ইতিহাসেই নয়, গোটা পৃথিবীর ইতিহাসে, চিত্রকলার ইতিহাসে অজন্তার গুহাচিত্র এক কালজয়ী সৃষ্টি। প্রাচীন ভারতীয় চিত্রকলার এক অপার বিস্ময় হল অজন্তার চিত্র। এই অজন্তা গুহায় স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলার ত্রিবেণী সঙ্গম রচিত হয়েছে। মূলত দীর্ঘ 800 বছর ধরে অজন্তার প্রায় অন্ধকার গুহার মধ্যে ভারতীয় চিত্রশিল্পীরা তাদের সৃষ্টিশীলতার এক কালজয়ী সৃষ্টি করে গেছে। কিন্তু ইতিহাসের বিস্মৃতির অতল গহ্বরে এটাকে দীর্ঘদিন তলিয়ে যেতে দেখেছি। জঙ্গলে ঢাকা প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল কয়েকশো বছর। 1819 খ্রিস্টাব্দের 28শে এপ্রিল মাদ্রাজ প্রেসিডেন্সির ব্রিটিশ বাহিনীর এক শিকারী দল ক্যাপ্টেন জন স্মিথের নেতৃত্বে শিকারের সন্ধানে ওয়াঘোরা নদীর পার বেয়ে গভীর জঙ্গলে ঢুকে পড়ে। পথ হারিয়ে তারা রাতের আধারে আশ্রয় নেয় এক পরিত্যক্ত গুহায়। রাতের আধার কেটে গেলে ভোরের আলোয় তাদের চোখের সামনে ভেসে ওঠে অজন্তা গুহার অপার বিস্ময়, সৃষ্টিশীলতার এক অবিস্মরণীয় নমুনা যা পৃথিবীর ইতিহাসে জীবন্ত সাক্ষী হয়ে আজও টিকে রয়েছে। জন স্মিথের পথ ধরে এরপর দলে দলে প্রত্নতত্ত্ববিদ, ভারততত্ত্ববিদ, প্রাচ্যবিদের দল এখানে এসেছে, গবেষণার কাজ করেছে। গবেষণালব্ধ ইতিহাস থেকে আমরা জানি প্রায় 800 বছর ধরে ভারতীয় চিত্রশিল্পীরা তাদের মনের মাধুরী মিশিয়ে অজন্তার গুহার মধ্যে তাদের সৃষ্টিশীলতা এঁকে গেছেন দেয়ালের গায়ে। খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টীয় 7ম শতকের মাঝামাঝি সময় পর্যন্ত অজন্তার গুহাচিত্রগুলি অঙ্কিত হয়েছিল। এটিকে 3টি ধারায় 3টি পর্যায়ে ভাগ করা যেতে পারে। প্রথমটি খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টীয় 3য় শতক পর্যন্ত, দ্বিতীয়টি খ্রিস্টীয় 4র্থ শতক থেকে খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের প্রথম দিক পর্যন্ত, এবং তৃতীয়টি হচ্ছে খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের প্রথম থেকে খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ পর্যন্ত। মূলত 29টি গুহায় এই চিত্রকলার কাজ হলেও বর্তমানে গুটি কয়েক গুহাতেই সে যুগের চিত্রকরদের আঁকা ছবিগুলি সংরক্ষিত রয়েছে। মূলত 1নম্বর, 2নম্বর, 9, 10, 16, 17 এবং 19নম্বর গুহায় কিছু চিত্র এখনো রয়ে গেছে, যা গোটা পৃথিবীকে বিস্ময় বোধ করে দেয়। তাই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে এটাকে ঘোষণা করেছে। এই অজন্তার গুহাচিত্র ধারাবাহিকভাবে রাজনৈতিক পালাবদল হলেও তার বিষয়বস্তু, তার অঙ্কন পদ্ধতি এবং তার সৃষ্টিশীলতাই গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে। প্রথমে আমরা যদি অজন্তার গুহাচিত্রের তার অঙ্কন পদ্ধতি দেখি, তাহলে প্রথমেই একটা অবাক বিস্ময়ে আমাদেরকে আবিষ্ট করে, সেটা হচ্ছে প্রায় অন্ধকার গুহার মধ্যে সে যুগের ভারতীয় চিত্রকররা কিভাবে আঁকলো তাদের এই সৃষ্টিশীলতার নমুনা। সেক্ষেত্রে বলা হয় যে ধাতব কাচের দ্বারা সূর্যের আলো প্রতিফলিত করে গুহার মধ্যে নিয়ে সেই আলোই ছবি আঁকার কাজ চলত। তবে পদ্ধতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে, বিশেষজ্ঞদের মধ্যে কিছুটা বিতর্ক লক্ষ্য করা যায়। কেউ বলেন যে ফ্রেস্কো পদ্ধতিতে সম্ভবত অজন্তার বৃহৎ গুহাচিত্রগুলি অঙ্কিত হয়েছে, কেউ আবার বলেন টেম্পেরা পদ্ধতিতে অজন্তার গুহাচিত্রের কাজ হয়েছে। মূলত
টেম্পেরা পদ্ধতিটাকেই গ্রহণযোগ্য সিদ্ধান্ত রূপে গৃহগ্রহণ করা হয়ে থাকে। কারণ ফ্রেস্কো পদ্ধতির যে রীতি তাতে করে প্লাস্টার ভেজা অবস্থায় রেখাঙ্কনের কাজ করতে হয়, ফলে বড় ক্যানভাসে কোনো ছবি আঁকতে গেলে সেখানে একসঙ্গে সম্ভব নয়, ছোট ছোট অংশে করতে হতো। আমরা অজন্তার গুহাচিত্রে এমন উদাহরণ পাইনি, সেখানকার আঁকা ছবিতে কোনো জোড় আছে এবং প্লাস্টার অনেকটা পুরু হয়, কিন্তু অজন্তার গুহাচিত্রে যে ছবিগুলি আমরা দেখি তার আধার ডিমের খোলার মতো প্লাস্টারে অঙ্কিত হয়েছে। সুতরাং টেম্পেরা পদ্ধতিতে অজন্তার গুহাচিত্রের অধিকাংশ ছবি অঙ্কিত হয়েছে এমন একটা ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের করতে হয়। এখন আমরা দেখব যে এই অজন্তায় যে ছবিগুলি আঁকা হয়েছিল সেগুলোর বিষয়বস্তু কি ছিল। মূলত গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্মের বিষয়কে কেন্দ্র করে অজন্তার চিত্রগুলি কেন্দ্রীভূত ছিল। সেক্ষেত্রে অধিকাংশ গুহাতেই আমরা দেখব বৌদ্ধ জাতকের কাহিনী অবলম্বনে তার চিত্রায়ন অজন্তার দেয়ালে দেয়ালে অঙ্কিত হয়েছে। গৌতম বুদ্ধের জীবনী এবং জন্ম জন্মান্তরের কাহিনী এখানে স্থান পেয়েছে। বিশেষ করে 16 এবং 17 নম্বর গুহাতে বৌদ্ধ জাতকের কাহিনীগুলি বিশেষ অগ্রাধিকার পেয়েছে চিত্রাঙ্কনের বিষয় হিসাবে। অজন্তা গুহায় যে সমস্ত বিখ্যাত ছবিগুলি আঁকা হয়েছে সেগুলো সম্পর্কে যদি আমরা আলোকপাত করি, তাহলে অজন্তার 16 এবং 17 নম্বর গুহা গুপ্ত যুগের চিত্রশিল্পের এক স্বর্ণভাণ্ডার হয়ে উঠেছিল। এই গুহা দুটিতে অঙ্কিত হয়েছে কৃষ্ণা অপ্সরা ও মরণাহতা জনপদ কল্যাণীর অবিস্মরণীয় দুটি ছবি, আবার বুদ্ধদেব যশোধরা ও পুত্র রাহুলের অতি মর্মস্পর্শী ছবিটি অজন্তার 16 নম্বর গুহায় অঙ্কিত হয়েছে। এই ছবিটিতে কপিলাবস্তুতে এসে ভিক্ষুর বেশে গৌতম বুদ্ধ স্ত্রী গোপা ও পুত্র রাহুলের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করছেন। তবে গুপ্তযুগের শেষ পর্যায়ে এসে অজন্তার ছবিগুলিতে কিছুটা অবক্ষয়ের চিহ্ন পরিস্ফুটিত হয়ে ওঠে। এই পর্বে মানুষের ছবিগুলিতে পরিমিতির অভাব পরিলক্ষিত হয়েছে। তবে এই যুগে অজন্তার 1 নম্বর গুহায় অঙ্কিত পদ্মপাণি বোধিসত্ত্বের ছবিটি অজন্তার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। তবে এখানে একটা জিনিস বলে রাখা উচিত, সেটা হচ্ছে জন্ম জন্মান্তরের বুদ্ধদেব অজন্তার চিত্রশালার প্রাণপুরুষ হলেও প্রকৃতির বৈভব বৈচিত্র্য ও প্রাণস্পন্দন অজন্তার শিল্পীদের কল্পনার জগৎকে ঘিরে রেখেছিল। তাই অজন্তার শিল্পীরা ধর্মবিষয়ক ছবি আঁকতে গিয়েও যেখানে সুযোগ পেয়েছে সেখানে ফুল লতাপাতা জীবজন্তু পশু পাখি পাহাড় পর্বত মানুষ সামাজিক আচার বিচার অর্থাৎ মানবিক দিকগুলো ফুটে উঠেছে। অর্থাৎ শুধুমাত্র আধ্যাত্মিক বিষয় অজন্তার চিত্রকরদের অগ্রাধিকার পায়নি চিত্রশিল্পের বিষয়বস্তু রূপে, মানবিক গুণগুলো সামাজিক দিকগুলো চিত্রের বিষয় হয়ে উঠেছে। সে যুগের সামাজিক রীতিনীতি তাদের চিত্রকলার বিষয় হয়ে উঠেছিল। সেই সঙ্গে অজন্তার চিত্রকলার অঙ্কিত চিত্রগুলি গোটা বিশ্বকে যে কারণে আকৃষ্ট করে তা হচ্ছে এতে যে রং ব্যবহার করা হচ্ছে। রঙের ব্যবহারে অসাধারণ অকৃত্রিমতার স্বাদ এবং উদাহরণ এখানে খুঁজে পাই। অজন্তার গুহাচিত্রে রঙের সুনিপুণ ব্যবহার চিত্রশিল্পীদের চিত্র গবেষকদের সমালোচকদের অবাক করে তোলে। সাধারণত লাল ফিকে সবুজ গেরিমাটি সাদা ও কালো রঙের ব্যবহার হত। আদি ও বকাটক গুপ্তযুগে মানুষের গায়ের রং ফিকে সবুজ দিয়ে রং করা হলেও গুপ্ত পরবর্তী যুগে সামাজিক মর্যাদার তারতম্য অনুসারে মানুষের গায়ের রঙে পরিবর্তন এসেছিল। রাজারানীর ক্ষেত্রে হালকা বেগুনি হালকা হলুদ এবং হালকা লাল রং ব্যবহার করা হতো। রেড ইন্ডিয়ান দিয়ে দাসদাসী ও অতি সাধারণ মানুষজনের গায়ের রং আঁকা হতো। এই সময় ফিকে ও গাঢ় নীল হরিতাল এবং রঙের ব্যবহার শুরু হয়েছিল। নীল গাছ থেকে ফিকে নীল এবং লাপিস লাজুলি পাথর থেকে গাঢ় নীল রং তৈরি করা হতো। দেয়ালের সর্বাঙ্গ ছাদ
ও স্তম্ভ সর্বত্রই রং আর রেখার বিস্ময়কর ছোঁয়ায় অজন্তার গুহাগুলি মানব জন্মের জয়গান গাওয়ার ঘোষিত মঞ্চ হয়ে উঠেছিল। সুতরাং বলা যেতে পারে অজন্তার গুহাচিত্রকে কেবলমাত্র গৌতম বুদ্ধদেব বা বৌদ্ধ ধর্মই একমাত্র বিষয় হয়ে উঠেছিল এমন সিদ্ধান্ত টানলে ভুল হবে। অর্থাৎ গৌতম বুদ্ধ যেমন মানবতার পূজারি ছিলেন, মানবতার কথা তিনি বলে গিয়েছেন, তেমনি গৌতম বুদ্ধ বিষয়বস্তু হলেও অজন্তার গুহাচিত্রে যারা রং লাগিয়েছেন, রেখাঙ্কন করেছেন, সেই সমস্ত বিখ্যাত চিত্রকররা সে যুগের মানবিক দিকগুলো, সামাজিক যে চিত্রগুলো, সেগুলো তাদের আঁকা ছবিতে ফুটিয়ে তুলেছেন। তাই অজন্তার গুহাচিত্র আজও দেশ বিদেশের হাজারো লাখো যারা ভ্রমণ পিপাসু মানুষ আছেন, ইতিহাসের গবেষক ছাত্র রয়েছেন, তাদের এখনো টানে। তাই অজন্তার গুহাচিত্র বিস্মৃতির অতল গহ্বরে তলিয়ে যায়নি, টিকে রয়েছে। কিন্তু আফসোস এবং দুশ্চিন্তার বিষয় হচ্ছে কালের অগ্রগতির সাথে সাথে চিত্রকরদের আঁকা ছবির খানিকটা বিলীন হয়ে যাচ্ছে দীর্ঘ অবহেলার ফলে। সেটাকে বাঁচিয়ে রাখা যে একান্ত দরকার, সেটা বর্তমানে প্রশাসন, রাজ্য প্রশাসন, কেন্দ্র প্রশাসন, তারা যতটা যত্নবান হন, আন্তরিক হন, তার উপর সবটাই নির্ভর করছে আগামী প্রজন্ম অজন্তার এই অপার বিস্ময়কে সচক্ষে দেখতে পারবে। এই প্রশ্ন রেখে আজ শেষ করছি। ভালো থাকবে সবাই। নমস্কার।